আমাদের আজকের মুখ্য আয়োজন হচ্ছে ফ্রি টিকিট চেক ক্যাম্পেইন। নবজাগরণ যুব সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পটিয়া কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দক্ষিণ গোবিন্দরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সার্জন ডাক্তার এমদাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবলি রোড শাখার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার জনাব আমির হোসেন, প্রধান আলোচক সৈয়দ নুরুল আফসার, বিশেষ বক্তা আব্দুল হান্নান লিটন, বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ মাহমুদুল্লাহ, মোহাম্মদ বুরহানুদ্দিন, মোহাম্মদ হানুর রশিদ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহমুদুল হক সুমন, সভাপতি নবজাগরণ যুব সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কিছুদিন আগে তাদের এলাকায় তারা কিছু কাজ করে, তারা যেটা করে প্রত্যেক বছর একটা দরিদ্র পরিবারকে একটা ঘর করে দেয়। তো আমার এলাকার ছেলেরা বলি, এই 8 নম্বর ওয়ার্ডের ছেলেরা যদি তাদের এলাকার দরিদ্র মানুষকে যদি চিহ্নিত করে তাদেরকে, যাদের অতি বেশি প্রয়োজন তাদেরকে যদি বছরান্তে একটা ঘর করে দিতে পারে, একটা দরিদ্র পিতা তার মেয়েটিকে বিয়ে দিতে পারছে না, তার পাশে যদি ছেলেগুলো দাঁড়ায়, আমার মনে হয় এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এখন আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আমাদের এই ছেলেদেরকে উৎসাহিত করবেন, তারা যেন এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে। আসলে নবজাগরণ যুব সংঘ যখন আমার কাছে যায়, কয়েকবার আমার কাছে চিকিৎসা ক্যাম্পের জন্য সহযোগিতার জন্য যায়, আমার এতগুলো ক্যাম্প পেন্ডিং ছিল যে তাদেরকে সুযোগ দিতে পারছিলাম না, তারপরে তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। পটিয়া কেয়ার ফাউন্ডেশন পটিয়াতে চিকিৎসা সেবায় বিপ্লবীকে একটা পরিবর্তন আনতে চায়, বিশেষ করে যারা গরিব মানুষ আছেন, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, আমরা পটিয়া কেয়ার ফাউন্ডেশন তাদের কাছে গিয়ে চিকিৎসাটা পৌঁছে দিতে চাই। তার জন্য যেখানেই আমাকে বলে আমি চেষ্টা করি আমার যদি ব্যস্ততা না থাকে চিকিৎসা ক্যাম্পগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। নবজাগরণ যুব সংঘ যুবকরা আজকে মানবিক কাজে এগিয়ে এসেছেন, সামাজিক কাজে এগিয়ে এসেছেন, আজকে সুবিধা বঞ্চিত, চিকিৎসা বঞ্চিত, অবহেলিত সমাজের দুটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজকে এরকম একটি মহতি অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য সত্যি তাদের তারা প্রশংসার দাবিদার। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। গ্রাম থেকে গ্রামে মানুষের সেবায় নিয়োজিত হয়ে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন। ২০২১ সালে এই এলাকায় আমরা মনে করেছিলাম, আমরা এর পরবর্তী থেকে আমরা মানবিক কাজগুলো Thank you.